আজকে মূলত আমরা ডাটাবেজ নিয়ে আলোচনা করব। ওকে, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাটাবেজ। আসলে ডাটাবেজ কাকে বলে? যদি আমরা এটাকে সন্ধি বিচ্ছেদ করি তাহলে ডাটা প্লাস কি লিখবো, বেজ ইকুয়ালস টু কি আসবে, ডাটাবেজ। ওকে, তো ডাটা বলতে মূলত কি বোঝায়? কালেকশন, কালেকশন অফ ডিফাইন্ড অবজেক্ট। ওকে, কালেকশন অফ ডিফাইন্ড অবজেক্টকে কি বলে? ডাটা। আর বেস মিন্স হচ্ছে কি? কন্টেইনার, অর্থাৎ যেখানে এই কালেকশন অফ ডিফাইন্ড অবজেক্টকে সংরক্ষণ করা হয় তাকেই মূলত কি বলা হয়? ডাটা বেস। অর্থাৎ যে প্রক্রিয়ায় কিছু ডিফাইন্ড অবজেক্টকে কন্টেইনারে কি আকারে রাখা হয়, অর্গানাইজড, অর্গানাইজড আকারে কি করা হয়, সংরক্ষণ করা হয়, তাকেই মূলত কি বলা হয়? ডাটাবেজ। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা কি বলবো? যে প্রক্রিয়ায় কালেকশন অফ ডিফাইন্ড অবজেক্টকে অর্গানাইজড কন্টেইনারে, আচ্ছা আমি অ্যারোগুলো দিই তাহলে ক্লিয়ার হবে। আমরা আবার প্রথম থেকে বলি, যে প্রক্রিয়ায় কালেকশন অফ ডিফাইন্ড অবজেক্টকে কন্টেনারে, অর্থাৎ কোনো স্থানে কি করা হয়, অর্গানাইজড আকারে সংরক্ষণ করা হয়, তাকেই মূলত কি বলা হয়? ডাটাবেজ বলা হয়। আসলে ডাটাবেজ বলতে মূলত আমরা বুঝি একটা টেবিলকে। ডাটাবেজ বলতে আমরা কি বুঝি? একটা টেবিলকে, যেই টেবিলে হ্যাঁ, টেবিলটাই এখানে আমাদের কি হিসেবে কাউন্ট হবে? কন্টেনার। ওকে, টেবিলটাই আমাদের কি হিসাবে থাকে? কন্টেনার হিসাবে থাকে। ওকে, এই টেবিলে একাধিক কি থাকে? রো থাকে, কলাম থাকে। COLU, কলাম। ওকে, তার মানে আমরা বলতে পারি কালেকশন অফ ডিফাইন্ড অবজেক্ট যে প্রক্রিয়ায় কন্টেনারে অর্গানাইজড আকারে কি করা হয়, সংরক্ষণ করা হয়, তাকে মূলত কি বলা হয়? ডাটাবেজ। আর ডাটা, এই কন্টেনার বলতে মূলত কাকে বোঝায়? টেবিল। আর টেবিলে একাধিক কি থাকে? রো আর কলাম থাকে। অর্থাৎ ডাটাগুলোকে আমরা কিসের মধ্যে সংরক্ষণ করব? রো আর কলামে। ক্লিয়ার? কারো অবজেকশন আছে এটাতে? আজকের মতো এতটুকুই।